হজের তালবিয়া শুধুমাত্র হাজিদের জন্য হজের তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাভ্বাই লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক হজের তালবিয়া শুধুমাত্র হাজিদের জন্য হাজিরা মিকাত অতিক্রম করার পর থেকে হাজিরা তালবিয়া পাঠ করবে এছাড়া অন্যদের জন্য তালবিয়া নয় গাইরে হাজি যারা রয়েছেন ওনাদের জন্য তালবিয়া নয় উনাদের জন্য বিকল্প তাকপির রয়েছে

কিন্তু তালবিয়া আপনার জন্য নয় আপনি তালবিয়া পাঠ করছেন কেন অনেকেই তালবিয়া পাঠ করতেছে বিষয়টি আপনারা সবাইকে জানিয়ে দেন আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন আল্লাহুমা আমিন কিন্তু তালবিয়া পড়তে থাকতে হবে প্রত্যেক নিচুতে নামার সময় এবং উপরে ওঠার সময় প্রত্যেক কাফেলার সাথে মিলিত হবার সময় প্রত্যেক নামাজের পর এবং সকাল সন্ধ্যায় তালবিয়া পড়তে হবে উচ্চ স্বরে তালবিয়া পড়া সুন্নাত। তালবিয়া পড়লে তিনবার পড়তে হয় তিনবার পড়া অধিকতর কল্যাণ কর তালবিয়া পড়ার সময় কথা বলা মাকরু অবশ্য এ সময় সালামের জবাব দেয়া যেতে পারে যে তালবিয়া পড়ছে তাকে সালাম দেয়া মাকরু তালবিয়ার পর দরুদ পড়া অধিকতর কল্যাণকর করা আমল রসাল্ল্লাহ আলাইসাল্লাম তালবিয়ার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন যখন কোনো মুমিন বান্দা লাব্বায়ক ধ্বনি করে তখন তার আশপাশে সব কিছুই লাব্বায়ক ধ্বনি করে তা পাথর হোক বৃক্ষলতা হোক কিংবা হোক মাটি এমনকি জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তা পৌঁছে যায় সাল্লাম আরো বলেন যে মুহরিম ব্যক্তি সারা দিন লাভবাইক ধ্বনি করে এবং এভাবে যখন অস্ত যায় তখন তার সকল গুনাহ মিটে যায় এবং সে এমন পবিত্র হয়ে যায় যেন সে সদ্য তার মাতৃগর্ভ থেকে জন্ম লাভ করেছে রসুল করিম সাল্লাহ আলাইস্লাম যখন ইহরাম বাধার জন্য তালবিয়া পড়তেন তখন আল্লাহর সন্তুষ্টি ও রহমত ভিক্ষা চাইতেন এবং তার রহমতের বিনিময়ে জাহান নাম থেকে আশ্রয় চাইতেন হে আল্লাহ আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি ও জান্নাতের প্রার্থী এবং জাহান নাম থেকে তোমার রহমতের ছায়ায় আশ্রয় চাই لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك اللهم لبيك لبيك اللهم لبيك